হাই বন্ধুরা, আজকে আবার নতুন পর্বে চলে এসেছি এবং আজকের ভিডিওতে আমরা টাইপ টুল সম্বন্ধে বিস্তারিত জানবো। এবং ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিই। যদি আমরা টাইপ টুল উপর ক্লিক করি তাহলে আমাকে দেখতে পাচ্ছ, আমরা যদি এখান থেকে আমার মাউসের পয়েন্ট গুলো যদি দেখতে পাচ্ছ, যদি আমি এখান থেকে টেনে দেয় তাহলে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে, বা এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা ব্যাক করে কোনো কিছু টাইপ করতে পারি। আর টাইপ টুলের উপর ক্লিক করলাম এবং যে বক্স দেখতে পাচ্ছ, যদি আমরা পয়েন্টারটা দেখতে পাও তাহলে বক্সের মতো হয়ে চলে আসছে, এবং এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিলে অটোমেটিক রিপ্লেস হয়ে যাবে। এটা ইলাস্ট্রেটর ফাংশন একটা রয়েছে যা অটোমেটিক রিপ্লেস করে দেয়, বা নিজে থেকেও টাইপ করতে করে নিতে পারি। তারপরে যদি দেখি টাইপ অন এ পাথ টুল, একটা আমার পাথ নিয়ে নেবো, আমি পেন টুল দিয়ে একটা যে কোনো একটা সেভ করে নিচ্ছি। সেভ, সাপোজ এটা আমাদের কিছু একটা করলাম এবং এটাকে আমরা ফিলটাকে আপ করব, পাঁচটাকে চালু রাখবো, এবং দ্বিতীয় অপশন আমরা টাইপ অন এ পাথ টুল ক্লিক করব এবং পাথের উপর জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করলে অটোমেটিক পাথের উপরে আমাদের টেক্সটটা চলে এসেছে। আর যদি আমরা ছোট বড় রেঞ্জটাকে যদি বাড়াই, সাইজটাকে যদি বাড়াই তাহলে অটোমেটিক বাড়বে, এবং ছোট করতে চাইলে ছোট হবে। তো তারপর যদি আমরা দেখি এটা টাইপ অন এ পাথ টুলের কাজ, আর যদি ভার্টিক্যাল টাইপ টুল দেখি তাহলে লম্বা লম্বি ভাবে ভার্টিক্যাল ভাবে টেক্সট রিপ্লেস হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ হবে আমরা যে যেখানে ক্লিক করবো তার লম্বা লম্বি ভাবে টেক্সট রিপ্লেস হয়ে গেছে। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আর এরিয়া টাইপ টুল হচ্ছে আমরা কোনো রেক্টেঙ্গেল নেব, আমি পলিগন টুল দিয়ে রেক্টেঙ্গেল করে নিচ্ছি, সাপোজ রেক্টেঙ্গেল, এবং অ্যারো বাটন দিয়ে আমরা রেক্টেঙ্গেল করব। যদি আমার এটা রিপ্লেস করে দেবো, পাথটাকে অন করে দেবো, ফিলটাকে অফ করে দেব, এবং এটাকে আমরা এরিয়া টাইপ টুল করব। এবং এরিয়া টাইপ টুল করলে আমরা এই পাথের উপর ক্লিক করব, আমার যতটুকু এরিয়া আছে ওর ভিতরে ফিল হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, যেরকম সেভ রবে থাকবে সেরকমই এটা ফিল হয়ে যাবে। আমরা যদি এটাকে আবার করি তাহলে, সরি, এরিয়া পাথ টুল, এটা আমরা যদি কপি করি এই শেপটা, রেকটেঙ্গেলটাকে যদি কপি করে আলাদা জায়গায় পেস্ট করি, আলাদা জায়গায় কপি করে নিয়ে যাই, তাহলে জিনিসটা লক্ষ্য করতে পারবে। আমাকে আর একটা নতুন করে বানিয়ে নিই, বোঝানোর ক্ষেত্রে আমি একটা নতুন করে বানিয়ে নিচ্ছি, রাউন্ডেবল পলিগন টুল, এবং এটা রেকটেঙ্গেল নিলাম এবং শেপটাকে চেঞ্জ করলাম, এবং এটা সিলেকশন টুল, এবং এটাকে বড় করে নিচ্ছি, এবং এরিয়া টাইপ টুল ক্লিক করছি, এবং এর উপর ক্লিক করছি পাথের উপর, এবং এই যতটুকু এরিয়া আছে ততটুকুর মধ্যে ফিল হয়ে যাচ্ছে। তো আমি এটা এইভাবে এটা কাজ করে এরিয়া পাথ টুল, এরিয়া টাইপ টুল, আর আমি এটা পুরোটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি যাতে বোঝানোর সুবিধার্থে, সিলেকশন টুল দিয়ে সবকিছু ডিলিট করে দিচ্ছি। তারপর যদি আমরা দেখি বন্ধুরা, তারপরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, আমরা আবার রেক্টেঙ্গেল নিয়ে নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর রেক্টেঙ্গেল নিলাম এবং আমার পাথটাকে, এর স্ট্রোকটাকে অন করব এবং ফিলটাকে অফ করব, এবং এটাকে আমরা নিচে একটু নিয়ে আসবো যাতে বোঝানোর ক্ষেত্রে। এবং এটাকে যদি আমরা দেখি, তাহলে আমরা যদি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আমরা যেখানে ক্লিক করব ভার্টিক্যাল ভাবে এখানে টেক্সটটা চলে আসবে,
ভার্টিকাল ভাবে টেক্সটটা চলে আসছে। এভাবে এই টুলটা কাজ করে এবং ভার্টিক্যাল টাইপ টুল অন এ পাথ। আমরা যদি আগের মতো একটা টুল নিয়ে নেই এবং এবং এটাকে আমরা ভার্টিক্যাল টাইপ টুল পাথ করে দেই, তাহলে পাথের উপর ক্লিক করতে হবে এবং পাথ যে পাঁচটা আছে সেই বরাবর চলে আসছে। এবং আগের বারে দেখছিলাম এটা পাঁচের উপর টেক্সটটা ছিল এবং এটা পাঁচের উপর টেক্সটটা ছিল, এটা পাঁচের মিডল অনুযায়ী টেক্সটটা বসে প্লেস হয়ে গেছে। আর যদি আমরা কোনো কিছু টার্চ টাইপ টুল টাইপ যদি দেখতে চাই, তাহলে আমরা কিছু একটা টেক্সট নিয়ে নিচ্ছি। সাপোজ আমরা টাইপ টুলটাকেই বেছে নেই এবং কিছু একটা লেখা আছে। আর যদি আমরা টাচ টাইপ টুল করি, যে কোনো একটা টেক্সটকে আমরা সিলেক্ট করব এবং এর কালার দিতে চাইলে কালার দিতে পারবো। সাপোজ আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি ইয়েলো ব্লু, কিছু একটা কালার দিয়ে দেখে দিচ্ছি। এবং উপরে যে ছোট্ট একটা সার্কেলের মতো আছে ওখানে নিয়ে গেলে রোটেট করা যাবে, যেখানে খুশি রোটেট করতে পারি আমরা। এইভাবে এই টুলগুলি কাজ করা হয়। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।